করুণার ঘরে করুণা পরে আমি তৈক্যা চাবো কত শক্তিশালী আমার দিকে পরে হারানোর লেগে আমার যত শক্তি প্রয়োজন সব শক্তি প্রয়োগ করবো তারপরে তোর আমি ক্লাস মেরে চাইলে পাড়াই আজকে আরে এই মুহূর্তে কাছাকাছি কারণ হইতেছে কি জানেন আপনি যেহেতু সুন্দর করে মিথ্যে কথা কন অসম্ভব একটা জিনিস মিথ্যে কথা বলি কবে মিথ্যে কথা বলছি মনে করেন আমি কিন্তু আপনার আপন ভাবি কিন্তু আপনি কিন্তু আমার পর ভাবেন এই যে এটা মিথ্যে কথা দিলেন এত সুন্দর লাগলো আমার বাড়ি কই আর আপনার বাড়ি কই আপনি আমার আপন ঘুমাইতেছে কত গরিব মানুষ মনে করেন রাস্তার মধ্যে থাকতেছে ধুলা খাইতেছে ওই হ্যাগুর তো করোনা হয় না গরিব মানুষের কখনো করোনা হয় না বুঝছেন না এসে ঘুম বাজার বুঝাই নিল কিন্তু ঠিক হয়েছে এদের সাথে আমি সহমত সত্যি কথা কলাম আচ্ছা বিয়ে এত কি এত কাছেন কইছেন আজকে সত্যি কথা করবেন এটা রোগ তো কত দূর নেই সত্যি আমার কাছে আমি তো সবই সত্যি কথা কই কিন্তু বিশ্বাস করেন হ্যাঁ কাটাকাটি কিছু নাই আমার কাছে বেশি টাকা নাই এই 500 টাকা দিলাম আপনি জরুরি রাখতাম হ্যাঁ আপনি কিন্তু আপনি কিন্তু আমার অনেক কাছের লোক বিয়ে আপনি আমার আপন ভাই কিন্তু হ্যাঁ মামা মামা আসসালামু আলাইকুম এই দূরে মাসরা এই তুমি আর মানে সাদর ভাই আমার আরে এই করোনা কাল যাবে লাগছে এই যে মাস এই জান করছি তুমি করো না মাসরা তুমি সাদর এই যে দেখছেন কুপালাম মুরব্বী যা পেলে এটাও সত্যি প্রথম প্রথম তো আমি আমলি দিইনি আপনি ডাক্তার
এটা হচ্ছে মন খারাপের ওষুধ, গান সাধারণ জিনিস না। কোনো সমস্যা নাই, আপনার যখন মন খারাপ হবে আপনি আমার এক স্মরণ করবেন, সাথে আপনার গান শোনাবো। যদি আপনার মন ভালো না হয় ঠিক আছে, তাহলে আমার কোয়েন ওই যে ব্যায়াম করলাম তো।